आगामी 22 मे, आज के हे 19 तारीख, 22 मे नॉर्थ अंडमान सी एवं एडजॉइनिंग ईस्ट सेंट्रल बेते एक निम्नचाप तैरी होवार सम्भावना देखा दिए। परवर्ती क्षेत्रे एटा आरेकटू इंटेंसिफाई करार सम्भावना एवं 22 तारिखेर पर थेके 72 घंटार मध्य एटी घूर्णिझड़े परिणत होवार सम्भावना आछे। एटा उत्तर पश्चिम दिके एगिए पश्चिमबंग एवं उड़ीसा उपकूलेर दिके एगिए जाबे मोटामुटी 26 तारीख इभिनिंगेर मध्य। এই মুহূর্তে ওয়ার্নিং যেটা এর জন্য আমরা দিয়েছি সেটা হচ্ছে পশ্চিমবঙ্গ উপকূলে সমস্ত মৎস্যজীবীদের 24 তারিখ থেকে সমুদ্রে মাছ ধরতে যেতে নিষেধ করা হয়েছে এবং যারা অলরেডি মাছ ধরতে চলে গিয়েছেন তাদেরকে 23 তারিখের মধ্যে ফেরত আসতে বলা হয়েছে। 25 তারিখ ইভিনিং এর পর থেকে পশ্চিমবঙ্গের উপকূলবর্তী জেলাগুলোতে হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং দু এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে এবং এর পর থেকে বৃষ্টির স্প্রেড এবং ইনটেনসিটি দুটোই বাড়বে এবং ইন্টেরিয়র ডিস্ট্রিক্টস অর্থাৎ গাঙ্গেয় পশ্চিমবঙ্গের যে বাকি জেলাগুলো সেগুলোতেও কিন্তু বৃষ্টি শুরু হবে। আপাতত দুদিন অর্থাৎ 19-20 এই সময় যেটা হবে সেটা হচ্ছে থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটি। आज के पश्चिमबंगे जो पश्चिमे जिलागुलो अर्थात बाँकुड़ा, पश्चिम मेदिनीपुर, झाड़ग्राम, हावड़ा एसब जिलागुलोते किन्तु थांडारस्टॉर्म एक्टिविटी किछुटा होयेछे एवं आगामीकाल एवं परशुओ एई थांडारस्टॉर्म एक्टिविटी थाकबे अर्थात 3 दिन, तारपरे एकटु सामयिकभावे कमबे अर्थात 19, 20, 21 एई दुदिन किन्तु थांडारस्टॉर्म एक्टिविटी दक्षिणबंगेर जिलागुलोते होबे। তারপরে আবার যেটা বললাম 25 তারিখ থেকে উপকূলবর্তী জেলাগুলোতে বৃষ্টি এবং পরবর্তী ক্ষেত্রে আরও বাড়বে। উত্তরবঙ্গের জেলাগুলোতে আগামী 5 দিনই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা সাথে থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটি। টেম্পারেচারের ক্ষেত্রে কলকাতায় অ্যাটলিস্ট আমাদের 22-23 তারিখ অবধি খুব একটা সিগনিফিকেন্ট চেঞ্জ নেই অর্থাৎ 37 ডিগ্রির কাছাকাছি ম্যাক্সিমাম টেম্পারেচার আর মিনিমাম 27 ডিগ্রি। 23-এর পর থেকে দিনের তাপমাত্রা একটু কমবে যেহেতু একটু ক্লাউডিনেস বাড়বে, 24 অনওয়ার্ডস একটু মেঘলা হবে, ফলে 24 থেকে একটু দিনের তাপমাত্রা কমবে।